রাজস্থানকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে বাংলা দল চলে গেল 75তম সন্তোষ ট্রফির সেমিফাইনাল রাউন্ডে। এই অসাধারণ জয়ের পিছনে বাংলা দলের সমস্ত খেলোয়াড়ের ভূমিকা অনস্বীকার্য। দুর্দান্ত ফুটবল উপস্থাপনা করে বাংলা দল চলে গেল সেমিফাইনালে। ম্যাচের পর কথা বললেন বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। আজকে অ্যাকচুয়ালি আগের দিন তো কিরামই সবাইকেই করেছি, আরও ম্যাচ বাকি। আজকে আমার মেয়ের জন্মদিন, আমি কেরালে। পরিস্থিতি আরও কঠিন লড়াই, তবে বাংলার একেই আমি একটা কথা বলেছি, আগেও বলে এসেছি, এখনও বলছি, বাংলার অপোনেন্টে যেরকম যেরকম প্রতিপক্ষ আছে বাংলা সেরকম খেলবে। আমি পরবর্তী সময় আমাদের আরও কিছু যেসব ল্যাক আছে, ডিফেন্সিভ ল্যাক, সেগুলো আরও এই পরদিন টাইম পেয়ে যাবো, আমি ঠিকঠিক করে গুছিয়ে ফেলবো। তবে এইটুকু আমি আবারও বলছি, আজকে এনসিওর করছি, আমার এগেন্সে যারাই খেলুক এইটুকু ছেলেদের আমি শেখাতে পেরেছি। এইটুকু কনফিডেন্টলি বলছি, অপোনেন্ট যদি একটা পায় বাংলা তিনটে সুযোগ পাবে, ছেলেরা যদি গোল করে ছেলেরাই জেতাবে, আমি জেতাবার মালিক না, প্লেয়াররাই ম্যাচ জেতায়। তো আজকে ওরাই গোল করেছে, ওরাই মিস করেছে, ওরাই গোল করেছে, ম্যাচ জিতেছে, আমি তো ডাগ আউটের বাইরে। আর জয়দীপ দাও কী বলে আইএফএ অফিসে, তো অটোমেটিক্যালি আমরা তো ম্যাচ জেতাবো না, প্লেয়ারই জেতাবে। তবে একটা কথা বলি, সেমিফাইনাল ম্যাচ বাংলা বাংলার মতোই খেলবে, বাংলার ঐতিহ্যকে মাথায় নিয়েই খেলবে, আমি যখন কোচ। থ্যাংক ইউ। আমরা কথা বলেছিলাম এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফারদিন আলী মোল্লার সঙ্গে, যিনি বর্তমান সন্তোষ ট্রফিতে 4টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ভালো লাগছে টিমের সাথে থেকে এবং টিমকে থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, পেয়েছি আল্লাহ, আর বহুত সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, তো ভালো লাগছে। আমার টিম হিসেবে খেলবো, একসঙ্গে খেলবো, আমরা সেমিফাইনাল জিতে এখান থেকে ট্রফি নিয়ে যাবো। এই মুহূর্তে কিন্তু বঙ্গবাসীর একটাই আশা, বাংলা দল সন্তোষ ট্রফি নিয়ে ফিরবে কলকাতায়।